আসসালামু আলাইকুম, আমি ফৌজিয়া শারমিন। আরেকদিন ছোট্ট একটা ব্লগ নিয়ে হাজির হলাম, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে থাকছে সবার বরাতের ব্লগ, এবং আমার বাসায় কে আসছে গেস্ট সবার বরাতের পরের দিন, সেটাই আজকে নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে ফালাক ফাতেহা এবং মাহিনুর এবং ফালাক ফাতেহার পাপা বসে গিয়েছে, তারাবাতি জ্বালাচ্ছে, কারণ ফাতেহা পারবে না, ও হাতে পুড়িয়ে ফেলতে পারে এই আর কি। তো বারান্দায় কিছু মোম জ্বালানো হয়েছে, সবার বরাতের সময় আমাকে এই মোমটা জ্বালাতে খুবই ভালো লাগে। এরকম কোনো কথা নেই যে জ্বালাইতেই হবে মোম, কিন্তু আমার কাছে ঘর আলো করতে বা বারান্দা আলো করতে এভাবে মোম জ্বালিয়ে আমাকে খুবই ভালো লাগে। আমি করে থাকি, ছোটোবেলায় আমরাও করতাম, আমাকে এখনও করতে ভালো লাগে। তা আমার মেয়েকেও, আমার মেয়েও আগ্রহ হয় মোম ইউজ করার জন্য। তো এখানে তারাবাতি জ্বালাচ্ছে এবং মাহিনুর প্রচুর ভয় পাচ্ছে, ও তো হাতেই নিবে না। ফালাক তাও তো ওকে ধরে একটু দেওয়ার চেষ্টা করেছে, ও হাতেই নিবে না, প্রচুর ভয় পাচ্ছে। তো এখানে আজকে সবার বাড়িতে সন্ধ্যায়, যেহেতু একবার ভেবেছিলাম যে হালুয়া রুটি করব না, কিন্তু পরে আবার চিন্তা করলাম যে রাত্রে একটু খেতে হয়, তো সেক্ষেত্রে আজকে তেহারি রান্না করেছিলাম, বিফ তেহারি ছিমি মটর দিয়ে। তো সেটার রেসিপি শেয়ার করা হয়নি, আর তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছিলাম। ফলাক খাওয়া দাওয়া করবে সন্ধ্যায় বলতেছিলাম, ও তাড়াতাড়ি বসিয়ে দাও রান্না বান্না। তো যাই হোক, আমি এখানে আবার হালুয়াটা রেডি করে ফেলেছি, আমার বোন অনেক কাজে হেল্প করেছে, তাই এখানে খুব সুন্দর করে মজা করে বুটের হালুয়া রান্না করে ফেললাম। আর ইচ্ছে করছিল অনেক খেতে সেজন্য, আর এসব বিষয় নিয়ে অনেক কথাই অনেকে বলে থাকে, তা আমি ওইসব কথা বলছি না, কারণ আমাকে খেতে ভালো লাগে, আমি সেজন্য তৈরি করেছি, আমি কোনো ওকেশন বুঝে করিনি। আর যেরকম আমাদের রোজা থাকে, রোজার ঈদে যেরকম আমরা মিষ্টি কিছু আয়োজন করি, শ্যামাই পিঠা অনেক কিছুই, তো সেভাবে আজকেও আমি আয়োজন করলাম খাওয়া দাওয়ার জন্য উপলক্ষে। তো আমি ঘরের সব কাজ শেষ করছিলাম, আর এখানে আমার বোন নামাজ পড়ছিল বাচ্চাদেরকে নিয়ে, এবং আমার ছোটটাও বসছে নামাজের জন্য আলহামদুলিল্লাহ। তো আমার এখানে রান্নাঘরের সব কাজ শেষ। আমি সবসময় চেষ্টা করি রাত্রেবেলা সব কাজ গুছিয়ে রাখার জন্য, যেরকম পরের দিন সুবিধা হয়, আর যেহেতু আমার পরের দিন গেস্ট আসবে, তারও আমাকে বিশেষ করে রাত্রের কাজ শেষ করতে হয়েছে। আর আমার গেস্ট হচ্ছে আমার ননদ এবং আমার জা এবং আমাদের অনেকগুলো বাচ্চা কাচ্চা, মাশাআল্লাহ বলতে কিন্তু একদমই ভুলবেন না, বাচ্চারা খুবই কিউট। এবং বড় থেকে নিয়ে এই যে ছোট ভাই আমরা বসিয়েছি এখানে, সবই মেয়ে আমাদের, এবং আমাদের ঘরে মেয়ে জামাইকে আপ্যায়ন করা হবে, অনেকগুলো মেয়ে জামাই আসবে, এবং মাশাআল্লাহ মাশাআল্লাহ এখানে এই যে ফাতেহা রিয়নাকে আদর করতেছে, এবং রিয়না আবার আমাদের ছোট জুবাইদাকে আদর করছে মাশাআল্লাহ। তো সন্ধ্যায় নাস্তা ওদেরকে চটপটি ফুচকা দিয়েছিলাম, বাচ্চারা অনেক পছন্দ করে এই চটপটি ফুচকা খেতে, সবাই খেতে বসেছি আমরা। তো দুপুরে খাওয়া দাওয়ার আয়োজন আর ভিডিও করা হয়নি, একা হাতে অনেক কিছু করা হয়েছে, তো সেক্ষেত্রে দেখা যায় যে ভিডিও করতে আমার মনে ছিল না। তো যাই হোক, এখানে সন্ধ্যার নাস্তা আমরা এনজয় করতে থাকি, আপনারা আমার ব্লগটা এনজয় করতে থাকেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।